শুধু কি কম বয়সী যাতে তাদের কি দেখতে সুন্দর থাকতে হবে এবং ফিট থাকতে হবে, না, যারা আমরা বেঁচে আছি সবার জন্যই কিন্তু সুস্থতা কাম্য। খেয়াল রাখতে হবে যে যারা 40 বয়স ক্রস করছেন তারা কিভাবে ফিট থাকবেন বা আগে থেকেই প্রস্তুতিটা কেমন থাকা উচিত, সেই বিষয়ে আজকে আমি কথা বলবো পুষ্টিবিদ ঈশ্বর জাহান। মজার ব্যাপার হচ্ছে যে যারা তারুণ্য তারাই কিন্তু হচ্ছে গিয়ে সবসময় তাদের নিজেদের ফিট রাখার প্রতি অনেক বেশি সচেতন, এবং এটাই যখন সচেতনতা থাকে তারাই কিন্তু একসময় 40 ক্রস করে এবং সেই সময় তারা কিন্তু সেটা ধরে রাখতে পারে না। সো খেয়াল রাখতে হবে, নিজেকে ধরে রাখতে হলে প্রথম থেকেই, প্রথম বয়স থেকেই আপনাকে চিন্তা করতে হবে এবং লাইফস্টাইল মডিফিকেশন নিয়ে আসতে হবে, যাতে সবসময় একই ধরনের আপনার লাইফস্টাইলটা থাকে এবং খাবার দাবারের চাহিদাটা এবং যেটা আপনি যাপন করছেন সেটা যেন সেমই থাকে। এর জন্য যেটা করতে হবে যে আমরা কী ধরনের খাবার খাবো, যেমন অনেকেই মনে করেন যে আমি তো সব ধরনের খাবার খাই এবং কোনো খাবারই বাদ দিচ্ছি না, তাহলে কি হচ্ছে? না, সবার জন্য কি সব খাবার? একটা ছেলের জন্য বা পুরুষের জন্য যে ধরনের ক্যালোরি দরকার, যে খাবার থেকে ক্যালোরিটা দরকার, একটা মেয়ের জন্য কিন্তু সেটা নয়। কারণ ছেলে এবং মেয়ে দুজনেরই কিন্তু কাজের প্রকৃতির ধরনটা আলাদা থাকে, সো তাদের ক্যালোরিটাও আলাদা এবং শরীরের চাহিদাটাও আলাদা। এর জন্য বলছি যে যারা পুরুষ আছেন তারা কিভাবে নিজেদেরকে ধরে রাখবেন, যেমন হচ্ছে গিয়ে বাইরের দৌড়ঝাঁপ অনেক বেশি তাদের থাকে, এর জন্য ক্যালোরির চাহিদাটাও তাদের বেশি। এর জন্য তারা যেটা করবেন, প্রোটিন জাতীয় খাবারটা কিন্তু আপনাদের বেশি খেতে হবে, এবং ছেলেদের মধ্যে যে প্রবণতা সবচেয়ে বেশি কম সেটা হচ্ছে শাকসবজি এবং ফলমূল খাবার, কারণ দিনের একটা বড় অংশ তারা বাসার বাইরে থাকেন এবং বাইরে অবশ্য এই ধরনের খাবারের অ্যাভেলেবিলিটি কম। যখন বাসায় থাকছে সপ্তাহে একদিন, সেই দিনে হয়তো সবজি বা ফ্রুটস জাতীয় খাবার খাওয়া হচ্ছে, কিন্তু আমরা যখন বাইরে কোনো মিল চয়েস করব বা বাইরের খাবার খাচ্ছি তখন যাতে আমাদের ফুড চয়েসটা এরকমই থাকে যে অবশ্যই কার্বোহাইড্রেটের সাথে প্রোটিন থাকবে, বা অর্থাৎ মাছ মাংস বা মুরগি ডাল, এবং সাথে অবশ্যই আপনি শাক বা কোনো একটা সবজি রাখবেন খাবারে। তাহলে হবে কি যে আপনার শরীরের যে প্রয়োজনটা একটা ব্যালেন্স ডায়েট আমরা যেটা বলি সেটা কিন্তু হবে, এবং মিড মর্নিংয়ে আমরা যে নাস্তাটা করি সেটা যদি অফিসে সম্ভব হয় আপনি বাইরে থাকেন বা কলিগদের সাথে ফ্রুটসটা শেয়ার করতে পারেন, তাহলে হবে কি সবার মধ্যে একটা হেলদি ওয়ে খাবারের একটা সচেতনতা গ্রোথ করবে, এবং আপনি একা খাওয়ার যে একটা বিড়ম্বনা থাকে যে আমি খেলে অন্য কি বলবে বা অফিসে এটা সম্ভব না মেনটেন করা, সেটা কিন্তু আর প্রবলেম ফেস করবেন না। পরবর্তী পর্যায়ে যেটা বলবো যে অবশ্যই সারাদিনের খাবারের মধ্যে আপনি ডিটক্স কোনো খাবার খাবেন, যেমন হচ্ছে সকালে উঠেই কিন্তু আপনি লেবু মধু খেতে পারেন বা একটু আদা চা খেতে পারেন। আদা চা খেলে যেটা হবে, আমাদের সবচেয়ে বেশি যে প্রবলেমটা থাকে সেটা হচ্ছে অ্যাসিডিটির প্রবলেম। যে খালি পেটে আদা চা খাবে তার কখনোই কিন্তু এই যে পেটের যে সমস্যা বা অ্যাসিডিটির যে সমস্যা এটা কিন্তু আর হবে না, কারণ আদা হচ্ছে কঠিন অ্যান্টিসেপ্টিক কাজ করে। এর পরবর্তীতে আপনি গ্রিন টি খেতে পারেন, এবং যে আমরা দুধ চা যেটা খাই সেটা যদি অ্যাভয়েড করে আমরা যদি রং চা, যে কোনো মশলাযুক্ত চা খাই, সেটাও কিন্তু আমাদের বডিটাকে অনেক বেশি টক্সিসিটি ফ্রি করতে সাহায্য করে। আর যেটা করতে হবে, অবশ্যই ওমেগা 3 সমৃদ্ধ আমরা খাবার খাবো, যেটা আমাদের খাওয়াই হয় না সারাদিনের মধ্যে। দেখা যায় যে আমরা যদি বিকেলের স্ন্যাক্সটা, ভাজা পোড়া বা এই অতিরিক্ত অয়েলি খাবারটা অ্যাভয়েড করে আমরা যদি এক মুঠ বাদাম খাই এবং এক কাপ টক দই খাই, তাহলে কিন্তু আমাদের যে বডির যে ওমেগা 3-র যে চাহিদাটা থাকবে, ক্যালসিয়ামের যে চাহিদা থাকবে, সেটা কিন্তু ওখান থেকে পূরণ হয়ে যাচ্ছে। কারণ এই বয়সে আফটার 30-তে কিন্তু আমরা একদমই দুধ খাওয়া ছেড়ে দিই। অনেকে মনে করেন যে এই বয়সে দুধ খাওয়ার কী দরকার, কিন্তু আদর্শ খাবার হিসেবে দুধের চাহিদা কিন্তু যে কোনো বয়সেই কিন্তু থেকে যায়। সো অবশ্যই আপনি যে বয়সেরই হন না কেন, আপনাকে ধরে রাখতে হলে এবং শারীরিক যে খাবারটা সারাদিন খাচ্ছেন সেখান থেকে যদি কোনো খাবারের ল্যাকিংসটা থাকে, এক গ্লাস দুধের মাধ্যমেই কিন্তু আপনি সেটা পূরণ করে ফেলতে পারেন। সেটা আপনি দিনের যে কোনো সময় খাবেন, তবে হ্যাঁ, যদি আপনার ওয়েট বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি নন ফ্যাট মিল্ক চয়েস করতে পারেন, বাট কারো যদি ওয়েট কম থাকে বা ব্যালেন্স থাকে তারা কিন্তু ফুল মিল্কও নিতে পারেন, সেটা যে কোনো ধরনের হোক না কেন, কিন্তু দুধ অবশ্যই খেতে হবে। বাট যাদের, অনেকে মনে করেন যে পেটের সমস্যা আছে, দুধ খেলে শ্বাসের প্রবলেম হয়, তারা দুধের তৈরি যে কোনো খাবার বাই প্রোডাক্ট হিসেবে নিতে পারেন, কিন্তু সেখানেও কিন্তু এটার পুষ্টিটা বজায় থাকবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার।